ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, নতুন করে জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দরেই থাকেন, এটা আমার প্রথম ঘটনা। দয়া করে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার বাসা সোনারগাঁওরিটি গ্রামে, আমার নাম সমীর হোসেন। এখন ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে যখন আমার বাবার বয়স ছিল 16 বছর। এখন থেকে প্রায় 35 বছর আগের কথা, আমি বোঝার সুবিধার্থে বাবার মতো করে বলছি। আমার বাবা ধান খেতের জমিতে পানি দিত, তো পানি দিনে এবং রাতে দিতেন। একদিন সন্ধ্যাবেলা আমার বাবা আমাকে বলল যে আমার শরীরটা ভালো না, তুই ধানি জমিতে পানি দিয়ে যা। তো বাবার শরীর ভালো না, এই কারণে আমি রাজি হয়ে গেলাম। একই তো শীতের রাত, আমার গ্রাম অঞ্চল, সন্ধ্যা 7টা মানে ঘুট ঘুটে অন্ধকার। তাই আর দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ধানি জমির উদ্দেশ্যে। একটা ছোট্ট টর্চ লাইট আর কাঁথা বালিশ নিয়ে রওনা হলাম। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ধানি জমিতে। বেশিন ঘরে ছোট্ট একটা ঘর, একটা চানা একটা ঘর, শুধু চাল আছে, কোনো বেড়া নেই। আমি সেখানে গিয়ে মেশিন চালিয়ে দিলাম। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি 15 বছর বয়সী থাকাকালীন বিড়ি খাওয়া শুরু করেছিলাম। ঘটনায় আসা যাক, মেশিন চালিয়ে দেওয়ার পর একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলাম, বিড়ি শেষ করে শুয়ে পড়লাম। একটা কথা বলতে ভুলে গিয়েছি, ধানি জমি ছিল আমাদের পাশের গ্রামে, সেখানে যেতে হলে একটা খাত পার হয়ে যেতে হয়। বর্ষাকালে এই খাত দিয়ে পারাপার করতে হলে নৌকা ব্যবহার করতে হয়, আর শীতের সময় সাঁকো ব্যবহার করা হয়, তখন সাঁকো ছিল। ঘটনায় ফিরে আসা যাক, বিড়ি শেষ করে শুয়ে রইলাম। অনেক সময় ঘুমাবার পর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর দেখি চারিদিকে অন্ধকার আর কুয়াশায় আচ্ছন্ন। আমি ভাবলাম মনে হয় ফজরের আজান দিয়ে ফেলেছে, তো এখন বাড়িতে চলে যাই। আর এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। ঘটনার মাঝে বের হয়ে যাওয়ার জন্য সরি। আমার কাছে সময় বলতে তখন দেখার মতো কিছু ছিল না, তাই ভাবলাম এখন হয়তো বা ভোর রাত, তাই আমি মেশিন বন্ধ করে কাঁথা বালিশ গুছিয়ে বাড়ির দিকে রওনা হলাম, ছোট্ট একটা টর্চ লাইট হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। যখন আমি সাঁকোর কাছে আসলাম, আমি দেখলাম সাঁকোর মাঝে একটা মহিলা সাদা শাড়ি পরানো, সে সাঁকো পার হচ্ছিল। তখন আমি ভাবলাম বাড়ির নতুন বউ, কাজের ভয় হয়তো বা রাত পাড়িয়ে এখানে চলে যাচ্ছে। তখনকার সময় একটা প্রচলন ছিল, গ্রামের মহিলাদের অনেক কাজ করতে হতো, তার উপরে আবার শাশুড়ির অত্যাচার, এসব কারণে রাতে বাড়ির বউ পাড়িয়ে বাপের বাড়িতে চলে যেত। তাই আমি ভাবলাম হয়তো বা এই মহিলা পানিয়ে চলে যেতে চায়। তা ভেবে আমি তার পিছন পিছন তাকে ডাকতে লাগলাম, কিন্তু কেন যেন সে কোনো জবাব দিল না। তাই আমার মনের ভেতরে সন্দেহটা যেন আরো বেড়ে গেল। আমি তার পিছনেতে ডাকলাম এবং ডাকতে থাকলাম। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, তখন আমি বিড়ি ধরিয়েছিলাম, আমার হাতের বিড়িটা ছিল। ঘটনায় ফিরে যাক, আমি যখন তাকে ডাকছিলাম সে যেন শুনছিল না। আমি যত তার কাছে যেতে চাই সে যেন ততই সামনে চলে যায়। আমি যেন কিছুতেই তার নাগাল পাচ্ছি না। এভাবে সাঁকো পার হওয়া শেষ হয়ে গেল। তারপর দেখি সোজা রাস্তায় না গিয়ে সে মহিলা বাম দিকে জঙ্গলের রাস্তায় যেতে শুরু করলো। আমি তখন ভাবলাম হয়তো বা সে রাত করে রাস্তা চিনতে পারছে না। তখন আমি তাকে বলতে লাগলাম যে এই যে রাস্তায় সোজা বাম দিকে না, বাম দিক দিয়ে জঙ্গলের ভিতরে। কিন্তু সে আমার কোনো কথা শুনছিল না, সে জঙ্গলের রাস্তায় যেতে লাগলো। তখন আমি তাকে না ডেকে তার পেছনে যেতে লাগলাম। কিছু সময় যাওয়ার পর সে মহিলা জঙ্গলের ভিতরে চলে গেল। তখন আমিও তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করা শুরু করলাম। হঠাৎ করে দেখলাম একটা মোটা আম গাছ, গাছটা এতটা মোটা ছিল যে তিনজন লোক একটা আরেকজনের সাথে রীতিমতো ধরে সেটাকে গোলাকার করা যাবে, এতটা মোটা ছিল। আর এই গাছে সে মহিলা এক লাফ দিয়ে উঠল, একেবারে গাছের বঁকটানে উঠে পড়ল। এইটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি ভয় ভয়ে উপরে তাকালাম, তাকিয়ে শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। আমি দেখলাম বিশাল দেহের একটা দানব আমার দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসছে। এটা দেখে আমি এতটা ভয় পেয়েছি যা বলে বোঝাতে পারবো না। সাথে সাথে সেখান থেকে আমি চোখ বন্ধ করে একটা দৌড় মারলাম। আমি যখন দৌড়াতে লাগলাম তখন আমার পেছন পেছন সেই দানবটাও হাসতে শুরু করলো।
আর এমন ভাবে আসছিল যেন আমার পেছনে সব বড় বট গাছ যেন দুমড়ে মুচড়ে ভেঙে বাঁচছে। বিছানাকে তাণ্ডব লীলা যেন শুরু হয়েছে আমার পেছনে। আমি দৌড়াতে দৌড়াতে একটা সময় সাঁকোর কাছে চলে এলাম। সাঁকো পর্যন্ত সে দানবটা আমার পেছনে পেছনে চলে আসলো। তারপর আমি পেছন ফিরে তাকাই, দেখলাম সে বিশাল আকৃতির দানবটা আমার পেছনে নেই। তারপর আমি সেখান থেকে আগে দৌড়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে মা বাবাকে ডাকলাম। তারা ওঠার পর মা আমাকে বলতে লাগলো, কিরে এত রাতে চলে এলি, কি হয়েছে? তখন সে আমার কাছে এসে বলতে লাগলো, এখন তো মাত্র রাত 3টে বাজে, তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন, কোনো সমস্যা? তখন আমি পুরো ব্যাপারটা এড়িয়ে যাই, কারণ বাবা মা চিন্তা করবে বলে কিছুই বললাম না। সেই রাতে বাড়িতে ঘুমিয়ে রইলাম। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালে মাছ দিয়ে ভাত খেলাম। খাওয়ার পর মা বললেন, তোর বাবা ধানি জমিতে পানি দিতে গিয়েছে, যা তুই তোর বাবার কাছে যা, খাবার নিয়ে যা। তারপর আমি আমার দুই বন্ধুকে নিয়ে চলে যেতে শুরু করলাম। আমার এক বন্ধুর নাম ছিল জাকির, আর একজনের নাম ছিল সেলিম। তাদেরকে নিয়ে যেতে শুরু করলাম। আমরা যখন খাদের কাছে এসে পৌঁছলাম, মানে সাঁকোর কাছাকাছি যেতেই আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। যখন একেবারে সাঁকোর কাছে এসেছি তখন প্রচণ্ড পেটে ব্যথা হলো। ব্যথা সইতে না পেরে একটা সময় সাঁকোর কাছে এসে বসে পড়ি। তারপর আমি কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম। তারপর বাকি কথা আমার জ্ঞান ফেরার পর মায়ের কাছ থেকে আমি শুনছিলাম। আমি যখন জ্ঞান হারাই তখন আমার বন্ধু জাকির এবং সেলিম দুজন আমাকে বাড়িতে নিয়ে আসে। তারপর আমি সকাল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত অজ্ঞান ছিলাম। আমার জ্ঞান ফেরায় দুই কবিরাজ। তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম, কবিরাজ দুজন কেন? তখন মা আমাকে বললেন, প্রথমে একজন এসেছে, তিনি তোকে অনেক ঝাড়ফুঁক করেন, কিন্তু তারপরও তোর জ্ঞান ফেরেনি। কবিরাজের নাম ছিল আমজাদ। আমজাদ আলী কবিরাজ যখন তোর জ্ঞান ফেরাতে পারল না, তখন তার বন্ধু তাহিরকে আনে। তারপর দুজন মিলে ঝাড়ফুঁক করা শুরু করে দেয় এবং চেষ্টা করলো। সন্ধ্যার আগ মুহূর্ত তোর জ্ঞান ফিরে আনতে সমর্থ হয়েছে। তারপর জ্ঞান ফেরার পর বাকি কথা আমি আমি বলছি। তাহের কবিরাজ একটা তেলের বোতলে ঝাড়ফুঁক দেয় এবং একটা বোতলে পানি সেটা ঝাড়ফুঁক দিয়ে বলল, আজকে রাতের মতো খেয়ে নাও এবং তেল মেখে শুয়ে থাকো, আজকে রাতের মতো কোনো সমস্যা হবে না। এবং তিনি আরো বললেন, কাল আমরা আবারও আসবো। তারপর সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে আমার বাবা মা আমি দুজন কবিরাজ মিলে খাদের কাছে সাঁকোর কাছে চলে যাই। আমাদের সাথে আমাদের গ্রামের আরো অনেক মানুষ ছিল। তারপর সবাই পেছনে 50 ফুট দূরে ছিল। আমি আর আমজাদ আলী কবিরাজ ও তাহির আলী কবিরাজ একসাথে সাঁকোর কাছে একটা হিজুল গাছের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর দুই কবিরাজ মন্ত্র পড়া শুরু করলো। সেই বিশাল বট গাছের আকৃতির দানও সামনে আসছিল না। তারপর তাহির আলী কবিরাজ তার ব্যাগ থেকে একটা সাদা পাউডার বের করে মঞ্চ পরে ফু দিল এবং সামনের দিকে ছিটিয়ে দিল। তার কিছুক্ষণ পর আমার সামনে থেকে সিজল গাছের উপরে যেন ঝড় হইতে শুরু করলো। ঝড় এতটা তীব্র ছিল যেন গাছটাকে উপড়ে ফেলবে এমন একটা অবস্থা। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে শুধু সেই হিজল গাছের উপরেই প্রচণ্ড ঝড় হচ্ছিল, আশেপাশে পুরো স্বাভাবিক ছিল অবস্থা। তারপর ঝড় ঠান্ডা বাতাস আমি দেখি, দুই কবিরাজ কার সাথে যেন কথা বলছে। আমি শুধু কবিরাজের কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু তারা কার সাথে কথা বলছিল এইটা বুঝতে পারছিলাম না। কবিরাজদের কথা ছিল ঠিক এরকম। তাহের আলী বললেন, এই ছেলে তোর কি ক্ষতি করেছে? আমজাদ কবিরাজ বললেন, সে ছোট ছেলে বুঝতে পারেনি, তাই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। তারপর এরকম অনেক কথা বললেন। তার একটা পর্যায়ে তারা রাজি হয়ে যায়। সে বিশাল আকৃতির দানব আমাকে ক্ষতি করবে না, এই বলে সার গরু ভোগ দিতে বলল। কিন্তু কবিরাজ বলল মুরগি দিবে। একটা পর্যায়ে ঠিক হলো একদমই কিনে একটা ছাগল দিবে। তার দুদিন পরে সে সাঁকোর কাছে সন্ধ্যাবেলায় বাবা একটা ছাগল ছেড়ে দেয়। তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আমি প্রথম ঘটনাটি লিখলাম, পরে শুনালে খুশি হব এবং আরও বেশি ঘটনা পাঠাতে উৎসাহিত হব। আমার নাম সামির হোসেন, বাসা সোনারগাঁও। ঘটনাটা সিলেক্ট হলে দয়া করে আমাকে জানাবেন, কততম এপিসোডে শোনাবেন জানাবেন প্লিজ। ভালো থাকুক, ভৌতিক কথা সবসময় শ্রদ্ধা ভালোবাসা
সবসময় রইল আপনার জন্য। ভালো থাকবেন ভাইয়া। এরপর তিনি তার ফোন নম্বর দিয়েছেন। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।